সো চ্যাপ্টার থ্রি এর সেকেন্ড পার্ট যেটা আছে, সেকেন্ড পার্টের নাম হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইসেস অর্থাৎ ডিজিটাল যন্ত্রাংশ। এর ভিতরে আমরা লজিক গেটের যে অংশটা পড়েছিলাম বুলিয়ান থেকে শুরু হবে মূলত, বুলিয়ান লজিক গেট, লজিক গেটের পরের অংশ হলো এনকোডার ডিকোডার, তারপরে অ্যাডার সার্কিটের ভিতর থেকে আমাদের পড়তে হবে হাফ অ্যাডার সার্কিট, দেন পড়তে হবে ফুল অ্যাডার সার্কিট, এবং পড়তে হবে প্যারালাল বাইনারি অ্যাডার, প্যারালাল বাইনারি অ্যাডার। দেন আমাদের পড়তে হবে ফ্লিপ ফ্লপ সার্কিট, ফ্লিপ ফ্লপ সার্কিট শেষ হওয়ার পরে আমাদের 5 নম্বরে পড়তে হবে রেজিস্টার সার্কিট। রেজিস্টারের দুইটা অংশ আমাদের পড়তে হবে, একটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার, প্যারালাল লোড রেজিস্টার, আর একটা শিফট রেজিস্টার। আর আমাদের টপিক নাম্বার 6 হচ্ছে কাউন্টার সার্কিট। কাউন্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর ডিজিটাল ডিভাইসের একেবারে লাস্ট টপিকস, কাউন্টার সার্কিট। কাউন্টার সার্কিট থেকে পড়তে হবে আমাদের অ্যাসিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার, দেন পড়তে হবে সিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টার। তো আমি চেষ্টা করবো আমাদের এই 6টা টপিকস ইনশাল্লাহ আমরা যদি 10 দিনে শেষ করতে পারি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো প্রত্যেকটা টপিকস অনেক বড় বড় টপিকস, আমি চেষ্টা করবো যেন খুব দ্রুত আমরা শেষ করতে পারি, কারণ আমাদের 22 তারিখ থেকে যেহেতু এক্সাম, অর্থাৎ বন্ধের পরে, বন্ধ শেষ মনে হয় 22 তারিখে, তাই না? তোমাদের এক্সাম কবে বন্ধের পরে? 23 তারিখ। আচ্ছা, তো 23 তারিখের ভিতরে আমাদের এই টপিক গুলো ইনশাল্লাহ শেষ করতে হবে, ভালোভাবে শেষ করতে হবে, কারণ তোমাদের এবারে আইসিটি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের এই টপিক থেকে প্রশ্ন থাকবে, এই 6টা টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন থাকবে। ওকে, এখন আমরা শুরু করি এনকোডার সার্কিট। লিখে নাও এনকোডার, সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রাইট দ্য ডেফিনেশন। সো হোয়াট ইজ এনকোডার? দ্য সার্কিট হুইচ কনভার্টস হিউম্যান ল্যাঙ্গুয়েজ টু কম্পিউটার, কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড এনকোডার। অর্থাৎ দে ডিভাইস মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, তাকে বলা হবে এনকোডার সার্কিট। আর কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ এটাকে আবার তোমার সংক্ষেপে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এটার নাম কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে আবার তোমরা যখন কোডে ব্যাখ্যা করবা তখন অধ্যায় নাম্বার 5-এ এটারই নাম দেওয়া আছে তোমার অবজেক্ট কোড, অবজেক্ট কোড। অর্থাৎ কম্পিউটারের বাইনারি ল্যাঙ্গুয়েজ কে আমরা কোডিং এর ভাষায় বলি অবজেক্ট কোড। এবার যদি কেউ বলে যে আমাদের মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটাও এনকোডার, এটাও কারেক্ট, ঠিক আছে। সো আমরা একটা সার্কিট ব্যবহার করব, যে সার্কিটের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ভ্যালু ইনপুট দিব কিবোর্ড থেকে অথবা যে কোনো ইনপুট ডিভাইস থেকে, সেই ভ্যালুগুলা কম্পিউটারের নিজস্ব বাইনারি ভাষায় রূপান্তর করব। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করো যে তুমি একটা কিবোর্ড ইউজ করলা, এটা মনে করো একটা কিবোর্ড, কল্পনা করো। এখন এই কিবোর্ডের যে কিগুলি আছে এই কিগুলো যখন তুমি প্রেস করবা, আমি ধরে নিলাম কিবোর্ডের ভিতরে কি আছে 0 1 2 3 4 5 6 7, মনে করো এই কিবোর্ডে 8টা কি আছে। এখন কিবোর্ড থেকে
কিবোর্ড থেকে যখন তুমি কোনো কি প্রেস করলা, তখন তোমার এই ভ্যালুটা তোমার কম্পিউটার স্ক্রিনে শো করবে, রাইট? ধরুন একটা কম্পিউটার স্ক্রিন, আমি ধরে নিচ্ছি এটা আমার কম্পিউটারের স্ক্রিন, ডেস্কটপ বা ল্যাপটপের। এখন আমি যখন 7 প্রেস করব, তখন হচ্ছে আমার কিবোর্ড থেকে 7 প্রেস করলে কম্পিউটার স্ক্রিনে দেখাবে 7। তো এই যে কাজটি কিভাবে হচ্ছে, মানে এত দ্রুত 7 কিভাবে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছে, এর ভিতরে মূলত তোমার দুইটা ফাংশন কমপ্লিট হয়। একটা হচ্ছে তোমার এনকোডার থেকে প্রথমে এটাকে তোমার কোডিং করা হয়। এটা যদি এনকোডার হয়, ধরুন এটা ইএন দিয়ে লিখলাম এনকোডার, যখন তুমি 7 প্রেস করলা, তখন এনকোডারের ঠিক আউটপুটে একটা বাইনারি প্যাটার্ন তৈরি হয়। তো বাইনারি প্যাটার্নটা হচ্ছে 7 এর বাইনারি হচ্ছে আমরা জানি 111, কারণ 7 এই নাম্বারটা হচ্ছে ডেসিমেল নাম্বার, আর অক্টাল নাম্বার যেটাই বলি আমি, 7 নাম্বারটা যদি অক্টালও হয়, এরপরে এটাকে বাইনারি করলে তোমার 111 হবে, এর বাইনারি 111। এই যে বাইনারি ল্যাঙ্গুয়েজ যেটা তৈরি হলো, এই বাইনারি ল্যাঙ্গুয়েজ তৈরি হবে কার মাধ্যমে, তোমার এনকোডারের মাধ্যমে। তাহলে এনকোডারের আউটপুট এখানে আসবে 111। এখন এই 111 যখন তোমার কম্পিউটারের নতুন আরেকটা ডিভাইসে আসবে, এটার নাম হলো তোমার ডিকোডার, তো আমি সংক্ষেপে লিখলাম ডি, তখন এই 111 এটাকে যখন তোমার ডিকোডারের ইনপুটে আসবে, তখন ডিকোডার এটাকে আবার ডিকোড করবে, ডিকোড করে সে কম্পিউটারের স্ক্রিনে দেখাবে 7। তাহলে আমার কিবোর্ড থেকে প্রেস করা 7 আমার দুইটা ডিভাইস পার হচ্ছে, একটা ডিভাইসের মাধ্যমে বাইনারি করছে, সেই বাইনারি ল্যাঙ্গুয়েজ আবার ডিকোড হচ্ছে, ডিকোড হয়ে 7-এ তোমার দেখাচ্ছে। তাহলে আমরা প্রথমেই যদি এনকোডারকে সংজ্ঞায়িত করি যে হোয়াট ইজ এনকোডার, দ্য সার্কিট হুইচ কনভার্টস হিউম্যান ল্যাঙ্গুয়েজ, বিকজ 7 ইজ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, দ্য সার্কিট হুইচ কনভার্টস হিউম্যান ল্যাঙ্গুয়েজ টু কম্পেয়ার টু কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ, সো 111 ইজ দ্য কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ, ইজ কল্ড এনকোডার। এখন যদি আমি তোমাদের বলি, তাহলে ডিকোডার কি হবে, ডিকোডার এই সংজ্ঞাটা আমরা এখন তাহলে ঠিক রিভার্স করে বলতে পারি, দ্য সার্কিট হুইচ কনভার্টস কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ডিকোডার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে, তালহা শুনতে পাচ্ছ কি? Yes sir. বুঝছি স্যার। আচ্ছা, মনে করো তুমি একটা কিবোর্ড ডিজাইন করলা, সেই কিবোর্ডে মনে করো অ্যালফাবেট আছে এ। এখন তুমি যখন এ প্রেস করলা, কিবোর্ড থেকে এ প্রেস করলা, এটা কি আমার ভাষা না কম্পিউটারের ভাষা? এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ না? শুনতে পাচ্ছ মালদা আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ না হিউম্যান ল্যাঙ্গুয়েজ? এটা এটা হচ্ছে এ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যখন তুমি এ প্রেস করলা, তখন তোমার কিবোর্ডের যে ক্যাবলটা আছে, সেই ক্যাবলের থেকে সিগন্যালটা যাবে তোমার এনকোডারে। তো আমি এখানে একটা এনকোডার ডিজাইন করি। এখন আমি লিখলাম এনকোডার, ভিতরে লিখলাম এনকোডার, এনকোডারের আউটপুটে এই ভ্যালুটা তখন হবে তোমার 0 1 1 2 3 4 5, পাঁচটা 0 1। আমি কিবোর্ড থেকে যখন এ প্রেস করবো, তখন আমাদের এনকোডারের যে ডিভাইসটা আছে, তার আউটপুটে ঠিক এইভাবে একটা বিট প্যাটার্ন তৈরি করবে। আচ্ছা, এখানে মোট বিট কয়টা বলো তো? স্যার 8। 8 বিট, ওকে। আচ্ছা, এখানে কয়টা ক্যারেক্টার? একটা। আমি যদি বলি যে ওয়ান ক্যারেক্টার, সিএইচ ওয়ান ক্যারেক্টার বা অক্ষর ইজ ইকুয়াল টু 8 বিট, লেখা যাবে? যাবে স্যার। আচ্ছা, 8 বিট হবে 1 বাইট, 8 বিট সমান 1 বাইট। তাহলে আমি যদি বলি যে ওয়ান ক্যারেক্টার ইজ ইকুয়াল টু 1 বাইট, লেখা যাবে? ঠিক আছে কি? ওকে, এখন মনে করো যে একটা স্টুডেন্টের নাম আমি লিখলাম হচ্ছে, ধরে নাও
অর্ক। এখন এই অর্ক দে নামটা আমি কিবোর্ড থেকে টাইপ করব, টাইপ করলে এখানে টোটাল বিট কয়েট হবে? এখানে মোট ক্যারেক্টার হলো কয়টা? চারটা, তাই না? ফোর ক্যারেক্টার। তো ফোর ক্যারেক্টারের জন্য আমাদের টোটাল বিট হবে 4 × 8 ইকুয়ালস টু 32 বিট। এখন এই 32 বিট তৈরি করবে কোন ডিভাইস বলো তো? এনকোডার। এনকোডার এটা তৈরি করবে কে? এনকোডার। প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টারের জন্য সে তৈরি করবে 8 বিট। তাহলে মনে রাখতে হবে যে এনকোডারের ইনপুটে দেওয়া হচ্ছে তোমার হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আউটপুটে আসছে কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ। নাও এখন আমরা দেখব এনকোডারের স্ট্রাকচার। এনকোডারের গঠন এনকোডারের ইনপুট লাইন কয়টা হবে এবং আউটপুট কয়টা হবে লিখে নাও। ইনপুট হচ্ছে তোমার 2n সংখ্যক হবে আর আউটপুট হবে n। আউটপুট নাম্বার হবে n। মনে রাখবে এনকোডারের ইনপুট লাইন হবে 2n আর আউটপুট লাইন হবে n। এটা এনকোডারের স্ট্রাকচারে বলা আছে, ইফ দ্য ইনপুট অফ এনকোডার ইজ 2n দেন দ্য আউটপুট লাইন উইল বি n। সো আমি এমন একটা এনকোডার ডিজাইন করি যেখানে ইনপুট লাইন মনে করে দেওয়া আছে 8টা, 1 2 3 4 5 6 7 8। এখানে হচ্ছে এটা ইনপুট লাইন, রাইট? ইনপুট লাইন। আউটপুট লাইন কয়টা হবে? বলো তো কয়টা হবে আউটপুট লাইন? আচ্ছা এখানে এই ইনপুট লাইন কয়টা দেওয়া আছে মালদা, শুনতে পাচ্ছ আমাকে? রেসপন্স করো। জি স্যার। ইনপুট লাইন দেওয়া আছে। তাহলে আমি যদি বলি যে ইনপুট ইনপুট হচ্ছে 8টা দেওয়া আছে, তার মানে ইনপুট 2n 2n সমান 8 লেখা যাবে? জি স্যার যাবে। তাহলে তাহলে এমন লেখা যাবে যে 2n সমান 2 3 সেটাও যাবে স্যার। n সমান কত লেখা যাবে? n সমান 3। সো দিস ইজ দ্য আউটপুট লাইন। তাহলে ইনপুট যদি 8টা হয় আউটপুট কয়টা হবে? 3টা। 3টা মানে বুঝতে পারছো? জি স্যার। তাহলে আউটপুট লাইন হবে 3টা, 1 2 3। এখন এই যে 8টা ইনপুট আর 3টা আউটপুট এটাকে আমরা বলি হচ্ছে তোমার অক্টাল এনকোডার। এটার নাম হচ্ছে অক্টাল এনকোডার, মনে রাখবা অক্টাল এনকোডার। কারণটা হচ্ছে এখানে 8টা ইনপুটের জন্য অক্টাল, আর 8টা ইনপুটকে যেহেতু সে কোডিং করছে সেই জন্য নাম হচ্ছে অক্টাল এনকোডার। আবার অনেকে এটাকে অন্য নামে বলতে পারে, সেটা হলো 8 2 3 লাইন 8 2 3 লাইন এনকোডার, এটাও কারেক্ট। দেখবা বইয়ে লেখা আছে অক্টাল এনকোডার অথবা 8 2 3 লাইন এনকোডার। সো আমরা এখানে ফিগার এর নামকরণ করি, তোমরা দেখো একটা লিখে দিতে পারো। ফিগারের নাম দেওয়া হচ্ছে 8 2 3 লাইন এনকোডার, 8 2 3 লাইন এনকোডার। লিখছো কি? লেখা শেষ করছো? গুড।